সালাত শুরু করতে কিনা করা লাগে, নিয়ত ফোলা লাগে, ফোরসেন কিনা না নয়তন সাল্লাল্লাহি তাআলা আর বারাকাতাই ফোরসেন কিনা না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ, আপনি প্রমাণ করতে পারতেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নয়তন সাল্লাল্লাহি তাআলা দিয়েছেন। আপনি সিয়াম রাখতা, সামনে রমজান মাস আইছে না, আপনার ক্যালেন্ডারও দেখবা মাদ্রাসাতেই ক্যালেন্ডার বানাইছে, লেখা আছে নয়তন সুম্মা কাদা মিন শাহরি, আপনি প্রমাণ করতে পারতেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এইভাবে নিয়ত ফরাই দিয়েছেন, ফরাই দিয়েছেন। নিয়ত করা আছে, নিয়ত করা কিতা ফরজ, নিয়ত করা কিতা ফরজ, আর নিয়ত ফোড়া হইল গিয়া রসুলের তরিকা নাই। খরা মানে কিতা, আজকের এই মাহফিল আপনার বাড়ি থেকে আইসেন, মাহফিল নিয়ত ফরিয়ে আইসেন না ফরিয়ে আইসেন, নিয়ত ফরিয়ে আইসেন লেখক আছেন নি দেখক আতুর কাছে, আপনি নিয়ত নিয়ত ফরিয়া আইসেন না খরিয়ে আইসেন, খরিয়ে আইসেন তো খরত এখান থেকে অন্তর দিয়া আর ফরত এখান থাকিয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়ার কথা কইছেন, নামাজের নিয়তের কথা কইছেন, রোজার নিয়তের কথা কইছেন, নিয়ত আইতে মহান থাকি অন্তর তাকিয়া বুকামি দেহক আপনার কই। আর্মি ক্যালেন্ডার চেঞ্জ হয় কোন সময় জানেন নি? আর্মি ক্যালেন্ডার চেঞ্জ হয়, স্টুডেন্ট যারা আছেন, ইয়াং যারা আছেন, হোক কোন সময় চেঞ্জ হয় আর্মি ক্যালেন্ডার? মাগরিবর লগে লগে সূর্যাস্তের সাথে সাথে আর্মি ক্যালেন্ডার চেঞ্জ হয়। ইংরেজি ক্যালেন্ডার কোন সময় চেঞ্জ হয়? রাত 12টার সময় ইংল্যান্ডি ক্যালেন্ডার চেঞ্জ হয়। বাংলা ক্যালেন্ডার কোন সময় চেঞ্জ হয়? সূর্য ওঠার পরে কোন ক্যালেন্ডার চেঞ্জ হয়? এই যে নয়তন আসুম্মা গাদা মিন শাহরি, যে রাত 3টার সময় উঠি আপনি খাইরা খাইয়া পড়লা যে আমি আগামী কাল রোজা রাখবো, তা আগামী কাল কিতা কিতা হয়ে গেছে, এই রোজা আর কোন দিন কর? আপনি ঈদের আগের দিন যখন কই পা নয়তন আসুম্মা গাদা মিন শাহরি, মানে আপনার নিহতর যে ঈদের দিন রোজা রাখা, এগুলো নিয়ত খাই বানাইছে আরবি শিক্ষিত মানুষে বানাইছে? অবশ্যই না। ইংরেজি শিক্ষিত বানাইছে মানুষে? অবশ্যই না। এটা বানাইছে বাংলাদেশে, এটা যে বাংলাদেশি ইসলাম, এটা রসুলের তরিকার ইসলাম না। এইভাবে হইতে গেলে দেখবা আমরা দেশ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুরুদি কইছেন, আজকে ওই মাহফিল প্রধান আলোচককে দুরুদ আপনার করে ফোড়াইছেন, আর আমরা দেশে দুরুদ উঠলে কিতা বালাগাল উলাবি কামালি, এমন ওয়াজ মাহফিল নাই যেন বালাগাল উলাবি ফোড়া হয়। শুনতে শুনতে আমরা মায় মুরব্বী হলে মনে করছে নটা মনে হয় দুরুদ, এটা আমি দেখছি ছোটবেলা আটটার সময় মায় মুরব্বী হলে আটটা আর বালাগাল উলাবি ফোড়া। এটা বাংলাদেশের কবি কবি জেলা নজরুল আছেন, ওলা শেখ সাদি আছেন কবি কবি, তাই না? একটা কবিতা লেখছে এগু আমরা দেশে ফরতে 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 এগুলো দুরুদ বানাই দিছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ দুরুদ বানাই দিছে, দুরুদ ফরতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ দরুদ ফড়ন, মালাইকা হলে দরুদ ফড়ন, তাহলে হে ইমানদার কো তুমি দেন রাসূলের উপরে দরুদ ফড়ন। তে এই আয়াত নাজিল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই আয়াতের উপরে আমল করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, এই আয়াতের উপরে আমল করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যে দুরুদ পড়ছেন ও দুরুদ হইল গিয়া দুরুদ, আর এর পরে থেকে এখন যদি বানাইয়া দুরুদ পড়েন এটা দুরুদ ইসলামক গ্রহণযোগ্য নাই, বুঝা গেছে? যদি এই দুরুদ পড়ে এখন যায় তাহলে ও খানো সিকিউরিটি চেক আটকা পড়বো, কোন জায়গায় আটকা পড়বো, যে মায়ার রসুল উম্মতের কথা চিন্তা করছেন সেই রসুলে সেই দিন বাগাইয়া দিলাইবা যে রসুলে যে দুরুদি কে দিছেন এই দুরুদ ফোড়া হয়েছে না, রসুলে যে জিকির কে দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহি, উবাইয়া বইয়া হুতিয়া আল্লাহর স্মরণ করো আল্লাহর জিকির করো, আর রসুলে কে দিছেন কিলা জিকির করতে হইব। আজকের আলোচনার মাঝে কওয়া হইছে যে আফজল জিকির হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির তো রসুলে কইছেন না, সবে এখানে ওইয়া সিল্লাই সিল্লাই জিকির করতে এটা রসুলে কইছেন না, আমরা দেশে জিকির করতে করতে বাসে দিবাই উঠি যায়, জিকির যে করে তারা লিয়ে উল্টিয়া পড়ি যায় ইন্টারনেটে দেখবাই যায়, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ দিকে একটা জিকির দেখি বোঝা যায় এগুলো শিখানি বেমার উঠে গেছে, মির্কি বেমার উঠে গেছে, ওলা সির কিতা করে যে নাম জিকির, জিকির অর্থ হইলে আল্লাহর স্মরণ করা, কোরআন তেলাওয়াত হইলো কি জিকির, সালাত হইলো কি জিকির, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমুস সালাতি জিকরি, আমার শরণার্থে জিকির আদায় করো, সালাত আদায় করলে জিকির, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আছে। নামাজ পড়ে নামাজের পরে আমরা দেশে যখন আত্মিলা মারি দোয়া করা হয়, যারা মিডিল ইস্ট গেছেন, মিডিল ইস্ট গেছেন ইলা আছেন নিকো, যারা মিডিল ইস্ট গেছেন দেখ মাহিন নামাজ পড়ে আত্মিলা মারি দোয়া করে না, বাংলাদেশে দোয়া করেন হি দেশে দোয়া নাই, এক ফ্যাশন মাঝে পড়ি গেলাম, আমি গেলাম দুবাই গিয়ালে দেখি দোয়া নাই,
আর আমরা তো সব দোয়া করতে করতে হেরান, তো এখানে গেলে দেখা যায় নামাজ পড়ে দোয়া করেন না, আর মক্কা মদিনার দোয়া করেন না, যে তাকে ইসলাম আইলে হলো দোয়া করেন না, আর আমরা দেশে দোয়া করেন ফেসলাই গেল না বিষয়টা। আপনি যদি জানেন যে বাংলাদেশের সব থেকে বড় যে অনু মজমা যেটা হয়, বাংলাদেশের সব থেকে বেশি মানুষ যে জায়গা একত্রিত হয়, এই জায়গার নাম কিতা টঙ্গির ইস্তেমা, নামও চিনেন আপনারা, ইনও তিন দিন মানুষের নামাজ পড়েন, নামাজ পড়ে আত্মনামারি দোয়া করেন না। বাংলাদেশের সব থেকে বড় একটা মাদ্রাসার নাম বলতে দেখি হাটাজারি মাদ্রাসা, এই মাদ্রাসা গেলে দেখবা নামাজ বাদে আত্মনামারি দোয়া করে দেবে, আমরা সব আমরা দেশে করি, কিন্তু কোনটা ঠিক? আমরা যেটা করি আর বাপদাদা যেটা করে ওটা ঠিক নি, বেশিরভাগে যেটা করি ওটা ঠিক নি। আল হক্কু মির রব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থাকি, আল্লাহ যেটা কইছেন ওটা হইলে কি ঠিক? ঠিক কার কথা? রসুলে যেটা কইছেন, রসুলের খাত থেকে কইছেন, রসুলে আল্লাহ থেকে কইছেন, তবে আল্লাহর কথা রসুলের কথা ওইটা হইলে কি ঠিক?